তাহলে বন্ধুরা পাঁচ নম্বর সেট এবং অলরাউন্ডারের সেট শেষ হতে হতে কলকাতা নাইট রাইডার্স তারা কুড়ি লক্ষ টাকার বেস প্রাইজ দিয়ে দুটো প্লেয়ারকে সই করেছে একটা হচ্ছে মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাইয়ের প্লেয়ার আঙ্ক্রিস রাঘুবংশী এবং পাঞ্জাবের অলরাউন্ডার প্লেয়ার রামানপ্রীত সিং এরা দুজন কেমন প্লেয়ার তো বলে রাখি আঙ্ক্রিস এই প্লেয়ারটা কিন্তু একদম তরুণ ১৯ বছর বয়স আন্ডার নাইনটিন খেলে সেরকম অভিজ্ঞতা নেই কে কে এই প্লেয়ারটাকে নিয়েছে আমার মনে হয় না এই প্লেয়ারটাকে কে কে খেলাবে তবে যেহেতু তরুণ প্লেয়ার কে কেআর দলে থাকলে কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে এই আঙ্ক্রিশ রাঘুবংশী বলে প্লেয়ারটা তার স্ট্যাটাস আপনাদেরকে বলি তিনি দু হাজার তেইশে মাত্র সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইন্ডিয়া আন্ডার নাইনটিনের হয়ে তার মধ্যে একশো রান করেছেন এবং তার স্ট্রাইক গ্রেড হচ্ছে একশো ষোলোর মানে আন্ডার নাইনটিন যদি ধরি তাহলে ঠিকঠাক প্লেয়ার তবে রামনপ্রীত সিং কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার রামনপ্রীত সিং এই অলরাউন্ডার তিনি আটত্রিশটা ম্যাচে তিনশো পঁচিশ রান করেছেন এবং তার স্ট্রাইক গ্রেড হচ্ছে একশো ছাপ্পান্নর মানে বিধ্বংসী ব্যাটিং করে এক ফোটো সন্দেহ নেই এবং তিনি কিন্তু তেরোটা উইকেটও নিয়েছেন অর্থাৎ এই দুই প্লেয়ারকে কুড়ি লক্ষ টাকার বেস প্রাইসে কিন্তু নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং এই দুই প্লেয়ারের স্ট্যাটস আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তবে আমার মনে হয় না এই দুই প্লেয়ারকে কে কে আর চান্স দেবে তবে এদের দুজনকে কিন্তু কে কে আর রেখে এক্সপিরিয়েন্স বাড়াবে এবং কে জানে এই দুজন কিন্তু হয়তো নেটসে ভালো খেললে কে কে আর এদেরকে চান্স দিতেও পারে তো বন্ধুরা এই দুই প্লেয়ারকে কে কে আর কিন্তু অ্যাজ আ ব্যাক প্লেয়ার হিসেবে নিয়েছে তো এই দুই প্লেয়ার নিয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে তার নতুন একজন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ